শাকিব খান যদি নায়িকা হওয়ার অফার দেয়, উনি কিন্তু এখন নতুন নতুন নায়িকা দেখে নিয়ে কাজ করছে। আমার বাপের বয়সে না, নায়ক নায়িকার ক্ষেত্রে তো বাপের বয়সী, আর নায়িকা নায়ক তো নায়কই, স্টিল সে আমার নায়ক হওয়ার যোগ্য না। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, যার সঙ্গে সিনেমা করার জন্য অপেক্ষায় থাকেন নায়িকারা, অথচ সেই শাকিব খানকে এবার প্রত্যাখ্যান করলেন টিকটকার শান্তি রহমান নাজিয়া। সম্প্রতি সময় টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই টিকটকার। সাক্ষাৎকারের এক পর্যায়ে উপস্থাপক টিকটকার শান্তিকে জিজ্ঞেস করেন সিনেমায় সুযোগ এলে কাজ করবেন কিনা। এ সময় শান্তি রহমান নাজিয়া বলেন ভালো চরিত্র পেলে অবশ্যই করব। এমনকি উপস্থাপক টিকটকার শান্তিকে জিজ্ঞেস করেন শাকিব খানের সঙ্গে সিনেমা করবেন কিনা। এমন প্রশ্নের জবাবে টিকটকার শান্তি রহমান নাজিয়া বলেন শাকিব খান আমার নায়ক হওয়ার যোগ্য না, শাকিব খানকে আমি নায়ক হিসেবে পছন্দ করি না, এছাড়াও শাকিব খান আমার বাবার বয়সী, তার সঙ্গে কাজ করা সম্ভব নয়। টিকটকার শান্তির এমন কথা শুনে উপস্থাপকও হতভম্ব হয়ে যায়। তবে টিকটকারের এমন মন্তব্যে অনেকটাই চটেছেন শাকিব ভক্তরা।